الله 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 মাস হলো হিজরি বছরের প্রথম মাস মুহররম হলো কি হিজরি বছরের প্রথম মাস অতএব এদিক বিবেচনা করে অত্যন্ত গুরুত্ব রাখে দ্বিতীয় নম্বর হলো এই মাসটা হলো এই মাসটি হলো আরবি 12টি মাসের মধ্যে চারটি যে বিশেষ তাৎপর্যপূর্ণ মাস হারাম মাস সম্মানিত মাস এই মাসের অন্যতম একটি মাস হলো মুহররম মাস তাই না এবং আপনারা অবগত আছেন হারাম মাস হলো চারটি যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব এই চারটি হলো কি হারাম মাস হারাম মানে সম্মানী মাস মর্যাদাপূর্ণ মাস তিন নম্বর হলো এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে ঘটেছে এ কারণেও এই মাসটি গুরুত্বপূর্ণ ইতিহাসের কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা সবচেয়ে বিশুদ্ধ সনদ বা সূত্রে বর্ণিত রয়েছে বুখারি মুসলিম তিরমিজি সহ প্রায় সব কিতাবের মধ্যে সেটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহররম মাসের 10 তারিখে মুহররম মাসের 10 তারিখে তো আশুরা দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফিরাউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসলিম বাহিনী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসলিম বাহিনীকে ঈমানদার বাহিনীকে নবী এবং তার অনুসারীদেরকে উদ্ধার করেছিলেন এছাড়াও বর্ণিত রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহররম মাসে এবং মুহররম মাসের 10 তারিখে যদি পাহাড়ে তিনি গিয়ে নঙ্গর করেছিলেন প্লাবন থেমে গিয়ে যখন যদি পাহাড়ে নঙ্গর করেছিলেন সেই মাসটাও ছিল মুহররম এবং অনেক বর্ণনা মতে সেটা ছিল মুহররমের 10 তারিখ আশুরা ঠিক আছে না এই সমস্ত কারণে এই মাসটি এবং বিশেষ করে এই দিনটি গুরুত্বপূর্ণ অসমর্থিত অসমর্থিত ঐতিহাসিক বর্ণনা এতক্ষণ যা বলেছিলাম এটা হলো সমর্থনযোগ্য কাবিউল ইসনাদ স্ট্রং সূত্র অসমর্থিত সূত্রে এই মাস এবং এই দিনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে দেখবেন অনেক বক্তা অনেক আলোচক অনেক ছোট ছোট বই পুস্তকের মধ্যে অনেক কিচ্ছা কাহিনী রয়েছে তার মধ্যে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি দুনিয়ায় প্রেরণ তারপরে হলো আইয়ুব আলাইহিস সালামের রূপ মুক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন থেকে উদ্ধার এবং আরও 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 দাউদ এই ওনার নাম কি মাছের পেটে গিয়েছিলেন জিন্নুন হ্যাঁ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে উদ্ধার করা এই যে কথাগুলো রয়েছে এগুলো সব অসমর্থিত সূত্র কি বললাম অসমর্থিত আর আগে যেগুলো বললাম ক্লিয়ার আচ্ছা বলবেন যে এগুলো বলা যায় হ্যাঁ এগুলো বলে থাকে কিন্তু এগুলো অসমর্থিত সূত্র তাই না আপনি যদি আমার পরে জিজ্ঞেস করেন যে এই আইয়ুব নবীর ঘটনা উদ্ধার মানে বললেন বা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ এর রেফারেন্স কি তা আমি তো রেফারেন্স দিতে পারবো না চাপার জোর দিতে হবে আর আমি চাপার জোর পছন্দ করি না আমি সূত্রের জোরটাকে বড় জোর মনে করি বুঝাতে পারলাম না পারি নাই যেটা বলেছি এর আগে ওটা আমি প্রমাণ করতে পারবো আসুন তো মোট কথা হলো মুহররম মাসের গুরুত্ব ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এবং মুহররম মাসের আরেকটি গুরুত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বলেছেন আল্লাহর মাস কার মাস বলেছেন আল্লাহর মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবদুল সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম আবদুল সিয়ামি রমজানের পরে সর্বোত্তম হলো রোজা রাখার ক্ষেত্রে সর্বোত্তম হলো আল্লাহর মাস মুহররম মাস আল্লাহর মাস তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসটাকে আল্লাহর মাস বলেছেন সেই মাসটা কত বেশি গুরুত্ব বহন করে বুঝাতে পেরেছি আসুন
তাহলে এই মাসে আমরা কি করতে পারি বা বিশেষ করে আশুরার দিন আমরা কি করতে পারি আমরা তাই করতে পারি যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমরা তাই করতে পারি যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছেন আমরা সেটা করতে পারি না যেটা নবীজি করেন নাই নবীর সাহাবীরা করেন নাই সাহাবীদের সাহাবীদের সংস্পর্শে আসা ব্যক্তি তাবেঈরা এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তি তাবেঈনরা করেন নাই যেটা ওনারা করেন নাই আমরা সেটা করতে পারি না কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন যুগের মানুষের আমলকে সমর্থনযোগ্য মনে করেছেন কয় যুগের মানুষের আমল সাহাবা তাবেঈ তাবে তাবেঈন সাহাবা তাবেঈ তাবে তাবেঈন এনাদের যুগের আমল সমর্থনযোগ্য কাজেই যে কাজ যে কর্ম পরবর্তীতে আবিষ্কার হয়েছে আমরা সেগুলোর সাথে একমত পোষণ করি না আসুন নবীজি করেছেন সাহাবারা করেছেন এমন কোন আমলটি রয়েছে যে আমলের ব্যাপারে সমস্ত আইম্মায়ে কেরাম একমত সমস্ত স্কলাররা একমত সাহাবীরা একমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আসুন সেটাই বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবালা হযরত আবু কাতাদা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আশুরার রোজা আমি আল্লাহর কাছে আশা করি যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তার পেছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে আমরা সেটাই করতে পারি নবীজি যেটা বলেছেন নবীজি যেটা বলেছেন নবীজি যেটা বলেছেন সেটা করণীয় নবীজি যেটা করেছেন সেটাও করণীয় নবীজি বলেন নাই করেন নাই নবীর সামনে কেউ করেছে উনি চুপ থেকেছেন সেটাও করণীয় ক্লিয়ার করণীয় কি আমাদের জন্য নবীজি যেটা বলেছেন সেটা আমাদের কর্তব্য আদায় করা যায় নবীজি যেটা করেছেন সেটাও আমাদের করণীয় নবীজি বলেন নাই করেন নাই কিন্তু নবীর সামনে কেউ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌন সমর্থন দিয়েছেন সেটাও আমাদের জন্য করণীয় তাহলে নবীজি বলেছেন কি বলেছেন আশুরার রোজা রাখতে বলেছেন নবীজি করেছেন করেছেন সহিহ মুসলিমের রাওয়ায়াত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে লাম্মা কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ওয়াজাদাল ইয়াহুদু ইয়াসুমুনা ফাকালা মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনায় নবীজি আসার পরে দেখলেন ইহুদিরা একটা দিনকে বিশেষভাবে ঘটা করে রোজা সিয়াম পালন করে আল্লাহর নবী বলেন মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা এই দিনটা কি যেই দিনে তোমরা এত গুরুত্বের সাথে রোজা রাখো তখন ইহুদিরা বলে হাযা ইয়াউমুন আযীমুন এটা বিশাল বড় একটা দিন এটা আমাদের জন্য আনন্দের দিন এটা আমাদের জন্য নাজাতের দিন মুক্তির দিন এই দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদিনা মূসাকে এবং মূসার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত উদ্ধার করেছিলেন মা হাযাল ইয়াউম হাযা ইয়াউমুন আযীমুন হাযা ইয়াউমুন আযীমুন এটা বিশাল বড় একটা দিন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা আল্লাহ মূসাকে এবং মূসার কওম অনুসারীদেরকে নাজাত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফিরাউনকে এবং ফিরাউনের দলবলকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন ফাসামা মূসা শুকরান মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করেছিলেন রোজা আদায় করেছিলেন ফানাহনু নাসুমুহু এজন্য আমরাও মূসার উম্মত হিসেবে কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাহনু আহাক্কু বি মূসা ওয়া আওলা মিনকুম ফাসামা ওয়া আমারা আন-নাস বিসিয়ামিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূসার আদর্শের কাছাকাছি আমরাই বেশি মূসার সাথে সম্পর্ক আমাদের বেশি মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দিন আর আমাদের দিন একই দিন কাজেই মূসা যদি রোজা রেখে থাকেন তাহলে আমরাই রোজা রাখার বেশি হকদার তোমরা নও আমরাই বেশি হকদার ফাসামাহু ওয়াসালান ফাসামাহু আমারা আন-নাস বিসিয়ামিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন
এবং লোকজনদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন সহি মুসলিম তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন এক বছরের গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে রোজা রেখেছেন অন্যদেরকে রাখিয়েছেন এ কারণে আমরা আশুরার দিন মুহররমের 10 তারিখে কি করতে চাই রোজা রাখতে চাই অনেকে আজকে রোজা রাখছেন তাই না মুজাজ মুহতারাম তাহলে আমরা আমাদের করণীয় পেয়ে গেলাম প্রশ্ন হলো তাহলে আশুরার রোজা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দেখা দেখি রোজা রাখলেন তাহলে আপনারা একদিকে কোন এটা করা যাবে না ওটা করা যাবে না এটা ইহুদিদের সাথে সাদৃশ্য এটা নাসারাদের সাথে সাদৃশ্য আমরা এটা করলে ওটা করলে এটা ইহুদিদের মতো কাজ করব এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো কি করলেন নাকি জবাব উত্তর হলো প্রথমত কথা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের দেখেই যে প্রথমে আশুরার রোজা রাখছেন বিষয়টা এরকম না বরং আশুরার রোজা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় রাখতেন বুখারী শরীফের কম পক্ষে 10 থেকে 15 জায়গায় এসেছে রওয়ায়েত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আশুরার রোজা রাখতেন فلما فرض رمضان যখন রমজান ফরজ হলো রমজান রোজা ফরজ হলো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فمن شاء فليصم ومن شاء فليفطر এখন থেকে যার মনে চায় সে রোজা রাখবে যার মনে না চায় সে রোজা রাখবে না কারণ রমজানের রোজা এসে গিয়েছে রমজানের রোজা এসে গিয়েছে এখন আর আশুরার রোজা না রাখলেও চলবে আশুরার রোজা না রাখলে কি চলবে ফাতরিকা এটাকে তরক করা হলো অর্থাৎ আর অবধারিত হুকুম থাকলো না এখান থেকে বোঝা গেল ইয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় রোজা রাখতেন মদিনায় এসেও রাখতেন ঠিক আছে তাহলে ইহুদিদের দেখে রাখা শুরু করলেন না ইহুদিদের দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে গিয়ে যে কথাটা বললেন ও মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যদি রোজা রেখে থাকেন এই দিনে আমরাই তো বেশি হকদার অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রোজা রেখেছেন আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ মুসা নবী ছিলেন আমরাও আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখি এবং মুসা নবী আমরাও নবী আমিও নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের রোজা রাখার নির্দেশ দিচ্ছেন এই দিনে ওরাও তো রোজা রাখে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব ভালো কথা যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর আমি 9 তারিখে রোজা রাখব তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর আর জীবিত ছিলেন না অতএব উলামায়ে কেরামী হাদিসের আলোকে লিখেছেন এজন্য উত্তম হলো 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখা আর যদি 9 তারিখে রাখতে না পারে তাহলে 10 তারিখের সাথে 11 তারিখে মিলিয়ে রাখা প্রশ্ন কেউ যদি শুধু 10 তারিখে রোজা রাখে শুনেন এই বিষয়টা জেনে নেন কেউ যদি শুধু 10 তারিখে রোজা রাখে সেটা কি নিষেধ না সেটা নিষেধ নয় স্পষ্ট কিতাবের মধ্যে আসছে শুধু 10 তারিখ রাখলেও রাখা যায় তবে মিলিয়ে রাখাটা উত্তম ফজিলত বেশি ক্লিয়ার আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলুন আমিন মুজাজ মুহতারাম একজন জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এই দুই দিন আগে হুজুর আমরা এই দিন রোজা রাখি কি শোকের কারণে রোজা রাখি না খেয়ে থেকে উপোস থাকি এটা কি শোকের কারণে উত্তর হলো না কখনোই শোক পালন করে আমরা রোজা রাখি না ইসলামের শোক পালনের জন্য রোজা রাখার বিধান নেই আছে নাই বরং কৃতজ্ঞতার কারণে রোজা রাখার বিধান আছে শুকরিয়া স্বরূপ রোজা রাখার বিধান আছে কি স্বরূপ শুকরিয়া স্বরূপ এর ভুরি ভুরি উদাহরণ দেয়া রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বললেন আপনাকে আমি তাওরাত দিব তাওরাতের শুধুমাত্র সুসংবাদ পেয়েই তিনি কি করেছিলেন এক মাস এতেকাফ করেছিলেন রোজা রেখেছিলেন পরে আরও 10 দিন বাড়িয়ে 40 দিন তিনি রোজা রেখেছিলেন এতেকাফ করেছিলেন কে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কৃতজ্ঞতা হিসেবে ঠিক আছে
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন কোন কোন দিন রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন কোন দিন রোজা রাখতেন সোমবার কেন জানেন সোমবারে কেন রোজা রাখতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সোমবারে রোজা রাখতেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিন রোজা রাখেন কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই কারণে এই দিন রোজা রাখি কয় কারণে ফিহি উলিতু ওয়া ফিহি বুইসা আলাইয়া দুই কারণে রোজা রাখি প্রথমত কথা হলো এই দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি পৃথিবীতে এসেছি এই দিনে অর্থাৎ আমি জন্ম লাভ করেছি ওয়া ফিহি বুইসা আলাইয়া এবং এই দিন এই দিন এই দিন আমি কি নবুয়তি পেয়েছি জন্মের কথাটা মনে আছে কিন্তু আল্লাহ যে নবুয়তি পাইলেন আল্লাহ নবী দেখছেন এটা কারো মনে নেই বা কেউ এটা খেয়াল করেন নাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি কি তার চেয়ে গুরুত্ব কম তো দুই কারণে রোজা রাখতেন কয় কারণে জন্ম লাভ করা দ্বিতীয় নম্বর নবুয়ত প্রাপ্ত হওয়া তাহলে জন্ম গ্রহণ করা এবং নবুয়ত প্রাপ্তি হওয়া দুটোই কি শোকের নাকি শোক তাহলে খুশি তো খুশির উৎসবের কারণে ইসলামে রোজা রাখার বিধান আছে শোকের কারণে রোজা রাখার নিয়ম নাই তাহলে বোঝা গেল আশুরার রোজা আমরা কি কৃতজ্ঞতা স্বরূপ রাখি কিসের কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোনা মাফ করবেন এই জন্য মুসলিমের এই তিরমিজির রওয়ায়াতের মধ্যে আসছে তাবাল্লাহু আলা কওমিন ইয়াতুবু আলা কওমিন আখরিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দিনে একটা কওমের তওবা কবুল করেছেন সুবহানাল্লাহ একটা জাতিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আর এক জাতিকে আল্লাহ ক্ষমা করবেন তিরমিজি শরীফ কাজেই আমরা সেই ক্ষমা প্রাপ্তির আশায় রোজা রাখি কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখি আমাদের নবী রেখেছেন আমাদের সাহাবীরা রেখেছেন রোজা রাখি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি আমাদের কাছে সম্মানের মর্যাদার তিনি রোজা রেখেছিলেন কৃতজ্ঞতা স্বরূপ তাই আমরা রোজা রাখি